মর্নিং স্টুডেন্ট, আজকে আমি তোমাদের কেজি টু এর ইংরাজি পৃষ্ঠা ২৪ লেসন নাম্বার ৪ দেখো যে এম ইজ আর এর ব্যবহারের বাকি কয়েকটা আছে, সেগুলো আমি আজকে তোমাদের বলে দিচ্ছি। দেখো প্রথমে আছে হি ইজ মিস্টার মান্না, হি ইজ মিস্টার মান্না, তাহলে মানে হয় তিনি হন মিস্টার মান্না। তিনি হন একজন ডাক্তার। সি ইজ মিসেস সেন, সি ইজ মিসেস সেন, তিনি হন মিসেস সেন। সি ইজ এ নার্স, সি ইজ এ নার্স, তিনি হন একজন সেবিকা। দেখো আরেকবার বলে দিচ্ছি, হি ইজ মিস্টার মান্না, তিনি হন মিস্টার মান্না। হি ইজ এ ডক্টর, তিনি হন একজন ডাক্তার। সি ইজ মিসেস সেন, তিনি হন মিসেস সেন। সি ইজ এ নার্স, তিনি হন একজন সেবিকা। মিস্টার মন্ডল ইজ এ টিচার, মিস্টার মন্ডল ইজ এ টিচার, মিস্টার মন্ডল হন একজন শিক্ষক। দেখো এটা মিস্টার, আমরা জানি টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা, যেহেতু মিস্টার মন্ডল একজন পুরুষ সেই জন্য আমরা এখানে শিক্ষক পদটা ব্যবহার করি। হি ইজ এ গুড ম্যান, হি ইজ এ গুড ম্যান, তিনি হন একজন ভালো মানুষ। দেখো মিস্টার মন্ডল ইজ এ টিচার, মিস্টার মন্ডল হন একজন
শিক্ষক হি ইজ এ গুড ম্যান তিনি হন একজন ভালো মানুষ Sobita is a cook. Sobita is a cook. Manche Sobita hon ekjon radhuni. একজন ভালো মহিলা দেখো এটা একবার বলে দিচ্ছি সবিতা ইজ এ কুক সবিতা হন একজন রাঁধুনি সি ইজ এ গুড ওম্যান তিনি হন একজন ভালো মহিলা গ্রিন কোকোনাট গ্রিন কোকোনাট মানে ডাব দেখো এটা একবার বলে দিচ্ছি পি এ পি এ ওয়াই পাপায়া পাপায়া মানে পেঁপে এ লাই এম লাইন লাইন মানে কাকজিলেবু পি এল ইউ এম পাম পাম মানে আলু বোখরা জি আর ডবল ই এন গ্রিন সি ও সি ও এন ইউ টি কোকোনাট গ্রিন কোকোনাট মানে হচ্ছে ডা এল ই এম ও এন লেমন লেমন মানে হচ্ছে পাতিলেবু এস ডাব্লিউ ডবল ই টি সুইট এল আই এম লাইন
দেখো এইগুলো যেটা আমি তোমাদের আজকে কাজটা করালাম সেটা তোমরা বাড়িতে ভালো করে মুখস্থ করবে, আর যে টেক্সট বুকের কাজগুলো আছে সেগুলো ভালো করে করবে।